নমস্কার, সচেতন জ্যোতিষ অনুষ্ঠানকে সঙ্গে নিয়ে একদম উপস্থিত এবং আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের আমাদের লাইভ অনুষ্ঠান। সচেতন জ্যোতিষ মানেই কিন্তু একটা ভালো লাগার জায়গা তৈরি হয়ে যায়, আপনারা অপেক্ষায় থাকেন সেই জন্য। এবং সত্যি কথা বলতে কি, জীবনের যে পজিটিভ জায়গাটা আমাদের ভীষণভাবে দরকার, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু আমরা সেটা খুব ভালো করে বুঝেছি। এবং পজিটিভ ভাইব্রেশন মানুষকে কতটা একনিষ্ঠ করে দিতে পারে বা তার যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণে সাকসেস করে দিতে পারে, দাদা কিন্তু আমাদের বারবার সেটা বুঝিয়েছে। এবং পজিটিভ এনার্জি যত আমি নিজের মধ্যে আনতে পারবো ততটাই কিন্তু আমি আমার সফলতার শিখরে উঠতে পারবো। আর সেই জায়গাটা কিভাবে আসবো সেটা জানার জন্য অবশ্যই অনলাইনে তো আপনারা অনেক কিছুই জানতে পারেন, কিন্তু যারা চেম্বারে আসেন তারা নানা রকমভাবে টিপস পান এবং নানা রকমভাবে প্রতিকার নিয়ে তারা কিন্তু আজকে জীবনের সফলতার হাসিটা হাসছেন। তাই যারা চাইছেন জীবনে সফলতাকে আঁকড়ে ধরতে, তাদের জন্য এই অনুষ্ঠান অবশ্যই ফোন করবেন এই অনুষ্ঠানে সরাসরি আমাদের অতিথির সাথে কথা বলার জন্য। কারণ আমাদের বাংলা নব বছর প্রায় শেষ হতে চলল এবং আমরা নতুন বছরকে সাদরভাবে আমন্ত্রণ জানাবো, বাংলার নতুন বছরকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভালো থাকার যাদের ইচ্ছা রয়েছে ভালোভাবে থাকবো, জীবনটা খুব ছোট এবং যে যে চাহিদাগুলো রয়েছে সেগুলো পূরণ করব, তাদের জন্য অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন যিনি, তিনি সেই স্বপ্ন পূরণের দায়িত্ব নেন। রয়েছেন আমাদের সঙ্গে জ্যোতিষতন্ত্রে পারদর্শী শ্রী প্রদীপ দা, জানাবো অনেক অনেক স্বাগত দাদাকে। নমস্কার দর্শক বন্ধু, সচেতন জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। অনেকদিন পর আজকে আবার লাইভ ফোন ইন অনুষ্ঠান, ওপার থেকে আপনারা ফোন করবেন, এপার থেকে আমি যথাযথ চেষ্টা করব আপনাদের জীবন সম্বন্ধে কিছু বলার। কারণ আমার অনুষ্ঠান যারা দেখেন তারা জানেন যে আমি অলৌকিক নিয়ে কিছু বলি না বা অলৌকিক কিছু আমি টিভিতে দেখাই না। আমি একটা কথা বলি, অতীতকে, আপনার জীবনের অতীতকে পরিবর্তন করা যায় না, কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার ভবিষ্যৎকে আপনার মনের মতন সাজাতে পারেন। তার জন্য রয়েছে এই জ্যোতিষ শাস্ত্র। এখানে অলৌকিকের কোনো ব্যাপার নেই, পরিষ্কার একটি অঙ্ক, এই অঙ্কটা আপনার জীবনের ওপরে রেখে কষতে হবে বা করতে হবে, তাহলেই তার একটা রেজাল্ট বেরোবে এবং সেটা মেনে যদি আপনি চলেন আপনার জীবনকে আপনি সুসজ্জিতভাবে সাজাতে পারবেন। তো দর্শক বন্ধু, তাই আমি অলৌকিককে বিশ্বাস করি না, তাই আমার অনুষ্ঠানের পিছনে অলরেডি কোনো রকম অলৌকিক কোনো কিছু আমি দেখাই না। আমি ইচ্ছা করলেও অন্য পাঁচজনের মতন, যদি আমার এই অনুষ্ঠানের নামটা সচেতন জ্যোতিষ না হতো, আমিও অলৌকিক কিছু আপনাদের দেখাতে পারতাম, কিন্তু আমার গুরুদেব বলে যে মিথ্যার আশ্রয় নিয়ে জ্যোতিষ বা তন্ত্র কোনোটাই দীর্ঘজীবী করা যায় না। তাই আমার নামের আগে এবং নামের পরে দেখবেন কোনো ডিগ্রি নেই। আমি ইচ্ছা করলেও আমার নামের আগে এটি মহারাজ লিখে ফেলতে পারতাম, আমি ইচ্ছা করলেও পশ্চিমবঙ্গের একজন লিখতে পারতাম, এগুলো লেখা যায়। কারণ আমাদের এই জ্যোতিষ এবং তন্ত্র একটাও আইনি স্বীকৃতি পায়নি। এটা এর আগেও আমি বলেছি, আজকেও আমি বলছি, যদি এটা আইনি স্বীকৃতি পেত তাহলে, বা যদি পরীক্ষা দিয়ে আসতে হতো জ্যোতিষদের যে আপনি জ্যোতিষ জানেন, তাহলে আপনি একটা পরীক্ষা দিন, পরীক্ষা দিয়ে তারপর আপনি জ্যোতিষ পেশায় আসুন। আজকের ডেটে যত জ্যোতিষ আছে অন্তত 70% লোককে অন্য পেশা খুঁজতে হতো, কারণ এটা বংশ পরাক্রমার পেশা নয়। আজকে আপনি চিন্তা করুন, আপনার বাবা স্কুল মাস্টার ছিলেন, আপনি পুলিশে কাজ করছেন, বা আপনি আজকের ডেটেও সুপ্রতিষ্ঠিত হতে পারেননি, কারণ আপনার বাবা যে স্কুল মাস্টার ছিলেন তার জন্য তাকে সে লেভেলের পড়াশোনা করে, সে লেভেলের মানে এডুকেশন কমপ্লিট করে, তাকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে তারপর আপনার বাবাকে স্কুল মাস্টার হতে হয়েছে। আপনি তার ধারে কাছ থেকেও জাননি, ঠিক জ্যোতিষ পেশাটাও তাই। জ্যোতিষ পেশাটাও বংশ পরাক্রম হয় না, কারণ এই জ্যোতিষ পেশা করতে গেলে এই যে আমাদের 9টা গ্রহ তার মান, এই যে 360 ডিগ্রি, একটি গ্রহ একটি রাশি থেকে একটি রাশির মাপ হচ্ছে 30 ডিগ্রি, 30 × 12 360 ডিগ্রির ক্যালকুলেশন, এটা তাকে পড়তে হবে। 9টা গ্রহের আরাধ্য দেবী আলাদা আলাদা এবং 9টা গ্রহের তার সঞ্চার, এই যে আমাদের 27টা নক্ষত্র, 27টা যোগ, এই যে আমাদের 12টা ভাব, লগ্নে রবি থাকলে কি হয় এবং দ্বিতীয়তে রবি থাকলে কি হয়,
চতুর্থতে রবি থাকলে কি হয়, পঞ্চমে রবি থাকলে কি হয়, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ফল দেবে সেই গ্রহ। যদি আপনি ব্যতিপাত যোগে জন্মগ্রহণ করেন আপনার জীবনটা একরকম ভাবে চলবে, যদি আপনি গণ্ড যোগে জন্মগ্রহণ করেন আপনার জীবনটা অন্যভাবে চলবে, যদি আপনি বায়ু তত্ত্ব নিয়ে জন্মগ্রহণ করেন আপনার জীবন ক্যারেক্টারটা একরকম হবে, যদি আপনি জল তত্ত্ব বা অগ্নি তত্ত্ব পান প্রত্যেকটাতে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। এই জায়গাগুলো তাকে পড়তে হবে, এটা বংশ পরাক্রম তখনই হয় যে আমার বাবা লাল বসন পড়তো আমিও কিছু করতে পারলাম না, শেষের দিকে আমিও লাল বসন নিয়ে নিলাম। একটা জিনিস তো জানি, তাকে নিয়ে তারাপীঠ চলে যেতে পারবো, শিয়ালদা থেকে ট্রেন ধরবো, তারাপীঠ চলে যাব, তার কাছ থেকে যা আছে নিয়ে একটা হোম করে দিয়ে চলে আসবো, শুকনো কাঠ সবাই জ্বালাতে পারে। তো এই জায়গায় কিন্তু জ্যোতিষটা আজকের ডেটে রয়েছে, এই জায়গা থেকে কিন্তু আমার এই অনুষ্ঠানটা যেটার নাম সচেতন জ্যোতিষ, আমি বারবার আপনাদের বোঝানোর চেষ্টা করি মানব জীবন যার উপরে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে তার গ্রহ এবং তার নক্ষত্র কোথায় বসে আছে, তার উপরে বেস করে মানব জীবন চলে। যদিও ফোন লাইভ ইন অনুষ্ঠান, অনুষ্ঠান করতে করতে আমি অনেক কথাই বলবো যেগুলো আপনাদের জীবনের সঙ্গে মিলে যাবে, তার আগে দেখে নেবো কে আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো নমস্কার, কে রয়েছে? নমস্কার, আমি রাহুল রয় বলছি ব্যারাকপুর থেকে। হ্যাঁ রাহুল বাবু, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ আমার সম্বন্ধে জানবো। আপনার জন্ম তারিখটা বলবেন? 18 অক্টোবর 1984। 18-10-84 সময় 4টে কলকাতা। বিকেল 4টে কলকাতা। প্রদীপদার অনুষ্ঠান দেখেছেন? হ্যাঁ, কিন্তু প্রদীপদাকে আজকে আমি চিনতে পারিনি, লুক চেঞ্জ করেছে আজকে। হ্যাঁ মানে মানে একদম অনেক বছর কমে গেছে। এই একটু আগেই আমি বলেছি এই কথাটা। বিকেল 4:15 বললেন তো? রাহুল বাবু জন্মদিনটা ছিল বৃহস্পতিবার, তাই তো? আপনার রাশিটি হচ্ছে কর্কট রাশি, লগ্নটি হচ্ছে মীন লগ্ন, জানা আছে? রাশি লগ্নটা জানি। আচ্ছা রাশি লগ্নটা জানেন, নক্ষত্রটা হচ্ছে পুষ্যা নক্ষত্রে জন্ম, শনির মহাদশায় আপনার জন্ম, চরণটা হচ্ছে 2 নম্বর চরণ, যে পায়া নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা হচ্ছে রৌপ্য পায়া, এবং করণটা হচ্ছে তৈতিল করণ, এবং যে তত্ত্বটা নিয়ে জন্মগ্রহণ করেছেন সেটা হচ্ছে জল তত্ত্ব, এবং গণটা হচ্ছে দেবগণ। আপনার জীবনের পৌষ মাস বুধবার, এই দুটো জিনিস কিন্তু জন্মগত অশুভ, ঠিক আছে? পৌষ মাসে কোনো শুভ কাজ করবেন না, বুধবারে কোনো শুভ কাজ করবেন না, এই দুটো দিন আপনার জন্মগত অশুভ। আপনার জীবনের শুভ সংখ্যা হচ্ছে 9, অশুভ সংখ্যা হচ্ছে 6 আর 8। আপনার জীবনের শুভ ধাতু হচ্ছে ব্রঞ্জ, কিছু পড়ুন আর না পড়ুন হাতে একটি ব্রঞ্জের বালা অথবা ব্রঞ্জের আংটি সব সময় পড়ে রাখবেন, ঠিক আছে? এটা আপনার জীবনের শুভ ধাতু, এবং আপনার জীবনের শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব দিক, যাকে আমরা বলি ঈশান কোণ, এই উত্তর পূর্ব দিক হচ্ছে আপনার জীবনের শুভ দিক। কি নিয়ে প্রশ্ন রয়েছে রাহুল বাবু? আমার ওই ক্যারিয়ারটা সম্বন্ধে প্রশ্ন, মানে সরকারি চাকরির কি যোগ আছে এখন পরীক্ষা? ব্যাপারটা হচ্ছে আপনি যে জন্মগ্রহণ করেছেন পুষ্যা নক্ষত্র নিয়ে জন্মগ্রহণ গ্রহণ করেছেন, শনির মহাদশায় আপনার জন্ম হয়েছে, এদিকে জন্মকালীন আপনার শনি হচ্ছে বক্রী অবস্থায় রয়েছে, এটা কি আপনি জানেন? না না না, শনির বক্রী অবস্থায় থাকলে এবং আপনি যে করণটা নিয়ে পেয়েছেন সেই করণটাও পেয়েছেন তৈতিল করণ, তৈতিল করণ, এদিকে পুষ্যা নক্ষত্র নিয়ে জন্মগ্রহণ করেছেন শনির মহাদশা, এবং জন্মকালীন শনি হচ্ছে বক্রী, আপনার জীবনের সমস্ত ঘটনাই লেটে তৈরি হবে, লেটে আসবে, লেটে। তাই হচ্ছে তো, এবং লেটে আসবে, কারণ হচ্ছে কি, এই যে শনি মানব জীবনে, এই শনি এক একটা ঘরে 2.5 বছর করে স্মৃতি হয়, তাই যারা শনির মহাদশায় জন্মগ্রহণ করে তাদের জীবনের সমস্ত কিছু পেতে একটু দেরি হয়ে যায়, বোঝা গেল? পাওয়া যায় কিন্তু পেতে একটু দেরি হয়ে যায়। আপনার জীবনের জন্মকুষ্ঠিটা বানানো রয়েছে বাড়িতে? না 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 স্যার, জন্মকুষ্ঠিটা বানানো নেই। আমি আপনার জন্মছকটা একবার টিভির স্ক্রিনে দেখাচ্ছি, ভালো করে দেখুন, একদম মিন, একদম এই যে ঘরটা দেখুন, এই ঘরটায় দেখুন আপনার বুধাদিত্য যোগ রয়েছে, রবি বুধ এক ঘরে রয়েছে, কিন্তু সঙ্গে এখানে শনি বসে রয়েছে, মানে এক বালতি দুধে এক ফোঁটা গরুচ্ছ না। এডুকেশনটা থেকেও যে কিছু আপনি সাকসেস পাবেন সেই জায়গাটা থেকেও কিন্তু ডিলে হচ্ছে।
বোঝা গেল? এই যে জায়গাটা রয়েছে এবং আপনার এখানে দেখুন চন্দ্র এখানে সিঙ্গেল বসে রয়েছে, বোঝা গেল? এটাকে বলছে চন্দ্রের আগে যদি কোনো গ্রহ না থাকে এবং চন্দ্রের পরে যদি কোনো গ্রহ না থাকে তাকে আমরা শাস্ত্রীয় ভাষায় বলি কেমদ্রম যোগ। এই কেমদ্রম যোগ মানে চন্দ্র হচ্ছে আপনাদের ডিপেন্ড করে মানুষের মনকে, বোঝা গেল? এই মনটা কোনোটাই আপনার স্থিতিশীল নয়, কি করবেন কি না করবেন এটা নিয়ে আপনি খুব দুশ্চিন্তার মধ্যে আছেন। ঠিক আছে, এই কেমদ্রম যোগটার যতক্ষণ না পর্যন্ত সমাধান করা যাবে, আপনি জীবনে যাই কিছু করুন সবার আগে আপনাকে সাই দিতে হবে আপনার মন। বোঝা গেল? এই মন যদি আপনার সাই না দেয় আপনি জীবনে কোনো কাজ করে স্যাটিসফ্যাকশন পাবেন না। এই কেমদ্রম যোগটাকে যত তাড়াতাড়ি পারুন এই কেমদ্রম যোগটাকে খণ্ডন করুন, বোঝা গেল? আর যত দিন না খণ্ডন করতে পারছেন আমি আপনাকে সঙ্গে সঙ্গে একটি টোটকা বলে দিচ্ছি, আপনি যে কোনো সোমবার দিন, প্রত্যেক সোমবার, প্রত্যেক সোমবার ভাত খাওয়ার পরে একটুখানি ঘি মুখে দিয়ে কোথাও বেরোবেন, মানে যখন কোনো শুভ কাজে যাবেন, ধরুন শুভ কাজে যাচ্ছেন 12টার সময় বা 1টার সময়, নিশ্চয়ই বাড়িতে খেয়ে দিয়ে যাবেন, যখনই খেয়ে দিয়ে যাবেন বাড়ি থেকে বেরোনোর সময় মুখে একটু ঘি দিয়ে যাবেন, ঠিক আছে? সব সময় মুখে একটু ঘি দিয়ে যাবেন, দেখবেন আপনার কাজটা শুভ হবে। আর এই কেমদ্রম যোগটার একটু খণ্ডন করার চেষ্টা করুন, আপনার জন্ম ছক কিন্তু প্রত্যেকটা জিনিসই লেটে হয়, কারণ আপনি যে করণটা পেয়েছেন করণটাও তৈতিল করণ। তৈতিল করণ হচ্ছে যে যেটা তিলে তিলে বৃদ্ধি হয়, বোঝা গেল? চাকরির ব্যাপারটা হচ্ছে চাকরি পেতে গেলে তো তার একটা নির্দিষ্ট বয়স সীমা আছে না, ব্যাপারটা হচ্ছে যে কোনো জিনিস লেটে হয় এটা ঠিক, কিন্তু আপনি 40 বছরের পর তো সরকারি চাকরি পাবেন না, সেখানে তো সরকার বেঁধে দিয়েছে যে সরকারি চাকরি করতে গেলে তার বয়স সীমা এই লাগবে। তো এই জায়গাটা থেকে বেরোতে গেলে আপনি কেমদ্রম যোগটা একটু প্রতিকার করে নেবেন, ঠিক আছে? ওকে, ভালো, ধন্যবাদ, সঙ্গে থাকুন। আর যারা এইভাবেই প্রদীপদাকে ভালোবাসেন, প্রদীপদার কাছে আসতে চাইছেন, তাদের জন্য বলে দিই ফোন নাম্বার রয়েছে, বুকিং করবেন আপনারা, পেয়ে যাচ্ছেন কিন্তু 31শে মার্চ কাঁথির বন্ধুরা, কাঁথি থেকে প্রচুর বুকিং তাই একটুখানি বলে দিলাম, 31শে মার্চ কাঁথিতে থাকছেন উনি। 4 এবং 5 এপ্রিল, এপ্রিলের 4 এবং 5 তারিখ তারাপীঠে, তো আপনারা জানেনই এটা চৈত্র মাস, বিশাল হোমযজ্ঞ রয়েছে, অনেকেই নাম লিখিয়ে ফেলেছেন কারণ প্রদীপদা তো বেশি কাজ করেন না আপনারা জানেনই, এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা কাজ করেন, তাই তারাপীঠে 4-5 তারিখ থাকছেন, যারা আসবেন তারা অবশ্যই দেখিয়ে নেবার চেষ্টা করবেন। 6 তারিখ থাকছেন কিন্তু, একটু বলে দিই, 6 তারিখ মেচেদাতে, 7 তারিখ পেয়ে যাচ্ছেন আপনারা আবারও কাঁথিতে, 13ই এপ্রিল আসানসোলে পাচ্ছেন, 14ই এপ্রিল বাঁকুড়াতে পাচ্ছেন, 20 এপ্রিল বর্ধমান, 21 এপ্রিল দুর্গাপুর, 28 এপ্রিল বহরমপুর এবং 29 এপ্রিল কৃষ্ণনগরে পাচ্ছেন। আর কোথায় পাচ্ছেন? পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেক মঙ্গলবার কালীঘাট চেম্বারে, প্রত্যেক সোমবার থাকছেন দক্ষিণেশ্বর এবং ব্যারাকপুর চেম্বারে, প্রত্যেক বৃহস্পতিবার সোনারপুর, শুক্রবার শিয়ালদার চেম্বারে পাচ্ছেন। কে রয়েছেন? নমস্কার। আমি বাঁকুড়া থেকে শান্তনু পাল বলছি। হ্যাঁ শান্তনু, আপনি নিজের সম্বন্ধে জানতে চান? আপনার ডেট অফ বার্থ বলুন। আমার এক বন্ধু বর্তমানে দেখিয়েছিলেন, উনি এখন ভালো আছেন অনেক। আচ্ছা, বর্ধমানে কিসের জন্য এসেছিল আপনার বন্ধু? এখন প্রাইমারি চাকরি পেয়ে গেছে, বাহ, খুব ভালো কথা। আচ্ছা বলুন আপনার ডেট অফ বার্থটা বলুন। 25-8-1995, সময়টা বিকেল 3:45। জন্মস্থান কোথায়? বর্ধমানেই জন্মস্থান। আপনি একটু নেটওয়ার্ক কভারেজে আসুন, কেটে কেটে যাচ্ছে। একটু বাইরে চলে এসো। হ্যাঁ বাইরে আছি। একটু ফাঁকা জায়গা, একটু জোরে কথা বলো, ঠিক আছে? আচ্ছা, তোমার কোনো বন্ধু এসেছিল আমার কাছে? আচ্ছা, কোথায় এসেছিল? বর্ধমানে? বর্ধমানে। আচ্ছা, এখন সে কেমন আছে? এখন ভালো আছে, চাকরি পাচ্ছিল না প্রাইমারিতে পেয়েছে। আর চাকরি পাচ্ছিল না প্রাইমারিতে, চাকরি পেয়েছে, গুড। আচ্ছা, তোমার জন্মদিনটা হচ্ছে ফ্রাইডে, শুক্রবার, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ শুক্রবার। আচ্ছা, তোমার রাশিটা হচ্ছে কর্কট রাশি, লগ্নটি হচ্ছে মকর লগ্ন। কর্কট রাশি মকর লগ্ন অশ্লেষ নক্ষত্রতে জন্ম, বুধের মহাদশায় তোমার জন্ম হয়েছে। তোমার চরণটা হচ্ছে চতুর্থ চরণ, অর্থাৎ 4 নম্বর চরণ। তোমার পায়াটা হচ্ছে তাম্র পায়া, এবং যে যোগটায় তুমি জন্মগ্রহণ করেছো সেই যোগটাকে বলছে পাখির যোগ, এবং যে তত্ত্বটা নিয়ে জন্মগ্রহণ করেছো জল তত্ত্ব, এবং তোমার গণটা হচ্ছে রাক্ষস গণ, বোঝা গেল? হ্যালো, যদি না মনে রাখতে পারো আমার এই কথাগুলো, মোবাইলে তো কথা বলছো, রেকর্ডিং করে নাও। হ্যাঁ
পরে জীবনে কাজে লেগে যাবে, ঠিক আছে, ইউটিউবেও দেখে নিতে পারে, বা ইউটিউবেও দেখে নেবে, ঠিক আছে, প্রোগ্রামটা যদি কিছু মনে না রাখতে পারো, যে প্রদীপটা যেগুলো বলে গেল ভুলে গেলাম, পরে আবার হেল্পলাইনে ফোন করে জানতে চাইবে, তার থেকে ভালো আজকের ডেটটা দেখে ইউটিউবে দেখে নিতে পারবে। তুমি পৌষ মাস এবং বুধবার এই দুটো তোমার জন্মগত হচ্ছে অশুভ, পৌষ মাস এবং বুধবার তোমার জীবনের শুভ সংখ্যা হচ্ছে 7, অশুভ সংখ্যা হচ্ছে 4 এবং 8 হচ্ছে তোমার অশুভ সংখ্যা। তোমার জীবনের শুভ ধাতু হচ্ছে লোহা, জীবনে সোনার রূপ যাই পড়ো তোমার জীবনের শুভ ধাতু হচ্ছে লোহা। নিজের হাতে একটি লোহার আংটি বা একটি বালা পরে রেখো, ঠিক আছে, সব সময়। এবং তোমার শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। তোমার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন রয়েছে, তাই তো? হ্যালো, ক্যারিয়ার নিয়ে প্রশ্ন রয়েছে তোমার জীবনে। দেখো মঙ্গল বক্রি অবস্থায় রয়েছে, কেতু বক্রি অবস্থায় রয়েছে এবং শনি বক্রি অবস্থায় রয়েছে। তিনটে গ্রহ জন্মকালীন বক্রি অবস্থায় রয়েছে, এটা তোমার জানা আছে? জানা নেই। এবং উল্টো পাশে তোমার জন্মছকটা টিভির স্ক্রিনে একবার দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। তোমার জন্মছকে ঠিক এই যে এই ঘরটা, যে ঘরটা আমি স্কলিং করছি, রবি আর শুক্র দুটো গ্রহ স অবস্থান করে তোমার জীবনে একটি দারিদ্র যোগের সৃষ্টি করেছে। তোমার জীবনে যতক্ষণ না পর্যন্ত এই দারিদ্র যোগ খণ্ডন হবে, জীবনে কিন্তু স্টাবলিশমেন্ট বা জীবনে দাঁড়াতে তোমার ভাই খুব কষ্ট হবে, বোঝা গেল? যে কোনো কাজ দুম করে হাত থেকে বেরিয়ে যাবে, হওয়া কাজ হবে না, যে কোনো ক্ষেত্রেই একটি বাধার সম্মুখীন তোমাকে হতে হবে। হ্যাঁ, এটাই হবে, কারণ তুমি যে জন্মগ্রহণ করেছো, তোমার জন্মকালীন তিনটে গ্রহ তোমার জীবনে বক্রি। 2 নম্বর কথা, তুমি একটি দারিদ্র যোগের শিকার হয়ে আছো। তুমি ফোন করেছো 95 সালে তোমার জন্ম, তোমার বয়স খুব একটা বেশি নয়। গার্জিয়ানের সঙ্গে কথা বলো তো, এই অনুষ্ঠানটা কি তোমার বাড়ির গার্জিয়ান দেখছে না তুমি একা দেখছো? মা দেখছে, তাহলে তো খুব ভালো কথা। গার্জিয়ানের সঙ্গে কথা বলে সময় থাকতে থাকতে এই দারিদ্র যোগটার প্রতিকার করো। তোমার জীবনের গুড লিংক অর্থাৎ 9 জুন এই 2019-এর 9 তারিখ থেকে তোমার জীবনের গুড লিংক শুরু হচ্ছে। যেহেতু বয়স অল্প, এই গুড লিংকটাকে ধরার চেষ্টা করো এবং জীবনে সুপ্রতিষ্ঠিত হও। তোমার কিন্তু চাকরি অবধারিত হবে তোমার ওই বন্ধুর মতন, কারণ হচ্ছে গিয়ে তোমার জীবনের এই দারিদ্র যোগটাকে খণ্ডন করো, ঠিক আছে? হ্যালো, এইগুলো শুনলে শুধু হবে না ভাই, তুমি ইউটিউবে আরেকবার অনুষ্ঠানটা দেখে নেবে, তোমার কথাগুলো শুনে নেবে, প্রদীপ দা কি বললো সেটা জেনে নেবে। বর্ধমানে যদি তুমি থাকো, বর্ধমানে দাদা যাচ্ছেন কিন্তু 20 এপ্রিল, অবশ্যই যোগাযোগ করে নাও। বলছি স্যার, ম্যাডাম, ওই রেলেটা চেষ্টা করলে কি ভালো কিছু হবে? রেলেটা আমার খুব চেষ্টা রয়েছে। কোথায়? রেলে, রেলে। আর রেলে চেষ্টা করবে, কিন্তু তার আগে দারিদ্র যোগটার খণ্ডন করো। তোমার জীবনের গুড লিংক 9 জুন থেকে শুরু হচ্ছে, মানে এটা এপ্রিল, মে, জুন অর্থাৎ আর 2 মাস পর থেকে তোমার জীবনের গুড লিংক। তার আগে এই গ্রহযোগটার খণ্ডন করো, বোঝা গেল? তাহলেই তোমার জীবনে কিছু পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। 20 এপ্রিল বর্ধমানে প্রদীপদার রয়েছে, একেবারে যোগাযোগ ভগবান কিন্তু করিয়ে দিবে, একদম। সময়টাও কাছাকাছি 9th জুন। আমি আজকে অনুষ্ঠান শুরুই করেছিলাম এটা বলে যে তোমার অতীতকে তুমি পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি ইচ্ছা করলে তোমার ভবিষ্যৎকে তুমি সাজাতে পারবে। খুব খাঁটি কথা। হ্যাঁ, ঠিক আছে, দেখে নি কে রয়েছেন। হ্যালো, নমস্কার। নমস্কার, আমি বলাই মুখার্জি নবদ্বীপ থেকে বলছি। আমি স্যারের অনুষ্ঠান আমি দেখি রোজই প্রায়। আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে ইচ্ছুক। নিশ্চয়ই, মেয়ের জন্ম তারিখটা বলতে হবে। মেয়ের জন্ম তারিখ 17/3/1989। 17/3/1989 সময়টা বলবেন। 19 মিনিট। এবং জন্মস্থান হচ্ছে রাজস্থান যোধপুর শহরে। আচ্ছা, সকাল 7:19 রাজস্থান যোধপুর। রাজস্থান যোধপুর শহর। অনুষ্ঠান কেমন লাগে দাদা? আমার খুবই ভালো লাগে, সম্পূর্ণ ব্যতিক্রম। এবং আপনি খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা জিনিস যেভাবে ইয়ে করেন, তাতে প্রত্যেক মানুষের আস্থা এবং বিশ্বাস, অনেক অভিজ্ঞ জ্যোতিষী হলেই তবে এতটা সঠিকভাবে বলা যায়, প্রেডিকশন করা যায়, সেইটাই আমার মনে হয়। আচ্ছা, যাই হোক, ব্যাপারটা হচ্ছে গিয়ে একটু ব্যতিক্রমী অনুষ্ঠান, এটা তো আমি সবসময় বলি, কারণ আমি বিশ্বাস করি এটা যে জ্যোতিষ পেশা বা জ্যোতিষটা করতে গেলে তার অলৌকিকের কোনো ব্যাপার নেই। মানুষ যখন জন্মগ্রহণ করে সে তার ভাগ্যকে নিয়েই জন্মগ্রহণ করে, বোঝা গেল?
এবার এই সাবজেক্টটা সেটাকে রিড করতে পারে, অর্থাৎ পড়তে পারে। এবার আপনি কোন দিকে যাবেন, কি হওয়ার প্রবণতা আছে, কোন গ্রহের জন্য আপনি আটকে আছেন, সেই জায়গাটার যদি সঠিক প্রতিকার করা যায় তাহলে সে যেটা নিয়ে জন্মগ্রহণ করেছে সেটাতে সাকসেস হতে বাধ্য। আমি এটা মনে করি বা এটা চিন্তা করেই আমি অনুষ্ঠানগুলো করি। আপনার মেয়ের জন্মদিনটা হচ্ছে শুক্রবার, তাই তো? শুক্রবার, ফ্রাইডে। আপনার মেয়ের রাশিটি হচ্ছে কর্কট রাশি, মেষ লগ্ন। আপনার বাড়িতে যে কুষ্টিটা করা রয়েছে, ওই কুষ্টিটা যেটা হাতে লেখা কুষ্টি রয়েছে সেটা পঞ্জিকা দেখে করা হয়েছে, বোঝা গেল? পঞ্জিকায় সবসময় নক্ষত্র ছাড়ার টাইম দেওয়া থাকে, নক্ষত্র ধরার টাইম দেওয়া থাকে না। যে কোনো দেখবেন এই পঞ্জিকায় যত বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকায় সম্ভবত নক্ষত্রের সমস্ত কিছুগুলো দেওয়া থাকে, ঠিক আছে? এমনি বেনিমাধব শিলের চটি পঞ্জিকায় নক্ষত্র ওগুলো দেওয়া থাকে না, একমাত্র বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকায় দেওয়া থাকে, সেখানে নক্ষত্র ছাড়ার টাইম দেওয়া থাকে। আর দু নম্বর, ওখানে নক্ষত্র ডিগ্রি থাকে না। আমরা যে যেইটা যেই নক্ষত্র, মানে ব্যাপারটা হচ্ছে নক্ষত্র আমরা কাকে বলি, চন্দ্র যে ঘরটায় অবস্থান করে জন্মের সময় সেটা হয় জাতকের রাশি, বোঝা গেল? এবং তার পূর্ব দিকে যে নক্ষত্রটা, মানে যে গ্রহটা উদিত হয় সেটা হচ্ছে তার নক্ষত্র হয়, বোঝা গেল? এবার পূর্ব দিকে যেটা উদিত হচ্ছে তার মধ্যে যে সবচেয়ে বেশি ডিগ্রি পাচ্ছে সেটা হচ্ছে তার নক্ষত্র। এখানে হচ্ছে গিয়ে লগ্ন হচ্ছে মেষ লগ্নই হবে, মীন লগ্ন হবে না, কারণ মেষ লগ্ন 17.20 ডিগ্রি পেয়ে বসে আছে আর 14 পয়েন্ট পেয়েছে মীন লগ্ন। হ্যালো, না নেই আমাদের সঙ্গে, সময় আমাদের শেষ, তো তাই জন্য আর সঙ্গেও নেই উনি। আচ্ছা, খুব ব্যাড লাক দাদা, আপনি পরের দিন মানে যথাযথভাবে চেষ্টা করবেন, আপনার এই ছকটা নিয়ে আমি অবশ্যই আলোচনা করব, কিন্তু সময়ের সঙ্গে সবাইকেই হার মানতে হয়। আপনি একদম শেষে ঢুকলেন, আপনার মেয়ের ছকটা নিয়ে আমি আলোচনা করতে পারলাম না, আমি মানে গভীরভাবে এর জন্য দুঃখিত, কারণ সময়ের কাছে হার তো আমাকে মানতেই হবে। আজকে ঘড়ির কাঁটা অলরেডি ইন্ডিকেট করেছে আজকের মতন বিদায় নেওয়ার জন্য। নমস্কার দর্শক বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজে সচেতন হন, অপরকে সচেতন করান।